गुड मॉर्निंग माई डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन एंड स्टे सेफ एट योर ओन होम। वेलकम टू योर ऑनलाइन क्लास ऑफ स्टैंडर्ड 4 मैथ। टूडे आई विल टेक योर मैथ मैजिक बुक। ओके, लेट्स स्टार्ट। स्टूडेंट्स, यू कैन सी आई हैव ओपन द चैप्टर। दिस इज आवर चैप्टर। आवर चैप्टर नेम इज टेबल्स एंड चेयर। ओपन योर मैथ मैजिक बुक पेज नंबर 126। देखो एखाने कि रयेछे, गांगुस स्वीट्स, एटा आमरा आजके पढ़ब। गांगु इज मेकिंग स्वीट्स फर ईद। এটা হচ্ছে গাঙ্গু, এ হচ্ছে সুইট তৈরি করছে, মানে মিষ্টি তৈরি করছে ঈদের জন্য। হি হ্যাজ মেড এ ট্রে অফ 80 লাড্ডুস। সে দেখো একটা ট্রেতে 80 লাড্ডু তৈরি করেছে। আর এটাকে রাবিয়া, রাবিয়া কি বলছে, প্লিজ প্যাক 4 লাড্ডুস ইন এ বক্স, আই নিড 23 স্মল বক্সেস। এ বলছে যে ওকে চারটে 4 লাড্ডুস দিতে হবে, একটা বক্সে চারটে করে লাড্ডু দিতে হবে। কটা বক্স থাকবে? 23টা বক্স হবে আর চারটে করে লাড্ডু দিতে হবে। তাহলে টোটাল কতগুলো লাড্ডু ওর লাগবে? কি করলে পাবো আমরা এটাকে? মাল্টিপ্লাই করতে হবে। 23কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব এ কতগুলো লাড্ডু টোটাল নেবে। দেখো, আর দ্য সুইটস ইন দ্য ট্রে এনাফ টু প্যাক 23 স্মল বক্সেস। এই যে দেখো এখানে কতগুলো লাড্ডুজ রয়েছে, 80 লাড্ডুজ রয়েছে। আর এর কতগুলো দরকার? 23 × 4, তাহলে এটা কত আসছে আমরা দেখে নিই। দেখো এখানে হচ্ছে 80টা লাড্ডুজ রয়েছে, আর এখানে দেখো টোটাল হচ্ছে 92 লাড্ডু দরকার। ওর 23 স্মল বক্সেস, মানে 23 বক্সে চারটে করে লাড্ডু হলে টোটাল 92 লাড্ডু লাগছে, আর এখানে রয়েছে 80। তাহলে এটা কি এনাফ এই 23 স্মল বক্সে দেওয়ার জন্য? নো, কারণ এর কটা 80টা আছে আর এখানে 92 লাগছে। 92 এর থেকে কি 80 ছোটো হয়ে যাচ্ছে, কম হচ্ছে? তাই জন্য এটা কিন্তু এনাফ নয়, নো হবে এখানে অ্যান্সারটা। হাউ মেনি মোর সুইটস আর নিডেড, কতগুলো আর সুইটস লাগবে, মানে লাড্ডু আর কতগুলো লাগবে কীভাবে পাবো? দেখো 92টা কিন্তু ওর চাই, 92 হচ্ছে চাই, আর এখানে রয়েছে লাড্ডু কতগুলো? 80। তাহলে এখান থেকে এটা সাবস্ট্রাক্ট করলেই আমরা পেয়ে যাবো। সাবস্ট্রাক্ট করলে কত আসবে? 12। 92 থেকে 80 সাবস্ট্রাক্ট করলে আমরা পাচ্ছি 12। তাহলে 12টা সুইটস আর নিডেড, 12 সুইটস আর নিডেড। নেক্সট পেজে দেখো আছে, গাঙ্গু অলসো হ্যাজ এ বিগার বক্স ইন হুইচ হি প্যাক 12 লাড্ডুস। হাউ মেনি বক্সেস ডাজ হি নিড ফর প্যাকিং 60 লাড্ডুস। কি বলছে এটা দেখো, একটা বড় বক্সের মধ্যে 12টা লাড্ডু প্যাক করতে বলছে। তাহলে 60টা লাড্ডু প্যাক করতে তার কতগুলো বক্সের প্রয়োজন হয়েছে? তাহলে এটা আমরা কীভাবে পাবো? এটা আমাদেরকে কী করতে হবে? ইয়েস, এটা আমাদেরকে ডিভাইডেড করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 60কে আমরা যদি 12 দিয়ে ডিভাইডেড করি আমরা পেয়ে যাব। 12-এর দেখো টেবিল আমরা যদি পড়ি কততে 60 আসছে? ইয়েস, 5। তাহলে এখানে 5 বসিয়ে আমরা এখানে 60 করে দেব, তাহলে কত হচ্ছে? 5। হাউ মেনি বক্সেস ডাজ হি নিড ফর প্যাকিং 60 লাড্ডুস? 5 বক্সেস নিড ফর প্যাকিং 60 লাড্ডুস। নেক্সট দেখো প্র্যাকটিস টাইম। এখানে আরও কিছু ওয়ার্ড প্রবলেম আমাদের রয়েছে। ফার্স্ট কি রয়েছে, নীলু ব্রট 15 স্টোরি বুকস টু হার ক্লাসেস। নীলু হচ্ছে তার ক্লাসে 15 স্টোরি বুক ব্রট। নীলু 15টা স্টোরি বুক এনেছিল তার ক্লাসে। টুডে 45 স্টুডেন্টস আর প্রেজেন্ট, আজকে 45 স্টুডেন্ট উপস্থিত রয়েছে। হাউ মেনি চিলড্রেন উইল নিড টু শেয়ার 1 বুক, তাহলে একটা বুক শেয়ার করবে কতজন স্টুডেন্ট মিলে তোমাদেরকে বার করতে হবে। নীলু 15টা স্টোরি বুক নিয়ে এসেছে ক্লাসে, আর আজকে ক্লাসে কতজন স্টুডেন্ট উপস্থিত রয়েছে? 45। তাহলে আমাদেরকে একটা বই শেয়ার কতজন স্টুডেন্ট মিলে করবে? কি করতে হবে? ডিভাইডেড করতে হবে, তাই তো? 45 স্টুডেন্ট রয়েছে আর 15টা বই রয়েছে, তাহলে একটা বই কতজন মিলে পড়বে? কি করতে হবে? ডিভাইডেড করতে হবে। তাহলে চলো আমরা ডিভাইডেডটা করে নিই। দেখো 45টা স্টুডেন্ট রয়েছে আর 15 বুক রয়েছে আমাদেরকে। দেখো 15কে দেখো 3 দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করলে 45 আসছে, তাহলে কতজন স্টুডেন্ট এটা? 3 স্টুডেন্টস। অ্যান্সার কী হবে? 3 চিলড্রেন উইল নিড টু শেয়ার 1 বুক, অ্যান্সার হবে 3। নেক্সট দেখো, এ ফ্যামিলি অফ 8 পিপল নিডেড 60 কেজিস হুইট ফর এ মান্থ। একটা ফ্যামিলিতে 8জন পিপল থাকে, মানে একটা ফ্যামিলিতে 8জন মানুষ থাকে, তাদের কি গম লাগে এক মাসে 60 কেজি। হাউ মাচ হুইট ডাজ দিস ফ্যামিলি নিড ফর এ উইক, একটা সপ্তাহে তাহলে কত কেজি লাগবে তাদের? তাহলে দেখো এক মাসে হচ্ছে 60 কেজি লাগছে, তাহলে এক সপ্তাহে কত লাগবে? আমরা কি জানি
এক সপ্তাহে কি চার, সরি, এক মাস মানে কত সপ্তাহ? ফোর উইকে 1 মান্থ হয়। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, আর ফ্যামিলিতে কতজন রয়েছে? 8 জন রয়েছে। কত কেজি লাগছে? 60 কেজি হুইট লাগছে। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, 1 উইক, 2 3 4, 4 উইকে হচ্ছে 1 মান্থ। তো তাহলে তাহলে কি এক সপ্তাহে কত কেজি গম লাগবে, কী করে পাবো আমরা? এটাকে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড আমরা কত দিয়ে করব? 4 দিয়ে, তাই তো? 4 উইকে হচ্ছে তোমার 1 মান্থ, তাহলে 4 দিয়ে আমরা ডিভাইডেড করব 60কে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো আমরা এখানে ডিভাইডেড করি, 60কে করব 4 দিয়ে, তাহলে দেখো 4 1 4 কত নামবে? 2 এন্ড 0, আর 5 4 20, তাহলে অ্যান্সার হচ্ছে 15। তাহলে 1 উইকে কতটা তোদের হুইট লাগবে? 15 কেজি, 15 কেজি উইথ দিস ফ্যামিলি নিড ফর এ উইক। নেক্সট কি বলছে দেখো, রাজিয়া ওয়ান্টস চেঞ্জ ফর ₹500। রাজিয়া 500 টাকা, এই যে 500 টাকা সে চেঞ্জ করবে, মানে ভাঙাবে। হাউ মেনি নোটস উইল সি গেট ইফ সি ওয়ান্টস ইন রিটার্ন, সে কতগুলো নোট পাবে সে যদি তা সেটা ভাঙায় আর কি, 500 টাকাটা যদি ভাঙায় সে কত টাকা পাবে? দেখো এই যে এই নোটগুলো পেলে, অল 100 রুপিস নোটস, যদি সবগুলো যদি 100 টাকার নোট হয় তাহলে সে কত টাকা পাবে? 500 হলে কতগুলো পাবে? তাহলে আমাদের এগুলোকে কি প্রত্যেকটা ডিভাইডেড করে আমরা পাবো, কিন্তু প্রত্যেকটা ডিভাইডেড করে করে যেতে হবে। দেখো 500কে এই 100 দিয়ে করতে হবে, সবগুলো যদি 100-এর নোট হয়। আবার সবগুলো যদি 50-এর নোট হয় সেটাও কিন্তু ডিভাইডেড করতে হবে, 20 হলে 20 দিয়ে, 5 হলে 5 দিয়ে। প্রত্যেকটা যদি 5 টাকা করে নোট হয়, 500 টাকা নোট, তাহলে 5 টাকা করে কটা হবে, কী করতে হবে? ডিভাইডেড করতে হবে। তাহলে চলো আমরা ডিভাইডেডটা করে নিই। দেখো 500 টাকাকে আমরা কি 100 দিয়ে ডিভাইডেড করবো, তাহলে কি হবে? 5 দিয়ে 500, তাই তো? তার মানে 100 টাকার নোট কটা লাগছে? 5। 100 টাকার নোট কটা লাগছে? 5। 5টা 100 টাকা হলেই 500 টাকা হয়ে যাচ্ছে। আর 50 টাকা হলে কি করতে হবে? 50কে দেখো, 50কে 500 দিয়ে যদি ডিভাইডেড করি কী হবে? 1 দিয়ে 500, 0 একটা নেমে যাচ্ছে এখানে, 0 দিয়ে 0, তাহলে কটা হচ্ছে? 10। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 10। 10টা 50 টাকার নোট হলে 500 টাকা হয়ে যাবে। 20 রুপিস, তাই 20 দিয়ে ডিভাইডেড করে দেখব, 20 দিয়ে 500কে ডিভাইডেড করতে হবে। ফার্স্ট 22 40, 40টা 50 থেকে কি ছোটো হচ্ছে? তাহলে এখানে 10 নামছে, এটি কে থেকে ছোটো হয়ে যাবে, তাহলে আবার একটা 0 নামাতে হবে। তাহলে 5 দিয়ে 100, 5 দিয়ে 20কে মাল্টিপ্লাই করলে 100 হয়, তাহলে 25। কত কতগুলো লাগছে নোট? 25, 25 নোটস, অল 5 রুপিস নোটেড। তাহলে যত সবগুলো যদি 5 টাকার নোট হয় তাহলে কি 5 দিয়ে করতে হবে আমাদেরকে 500কে। দেখো 5 1 5 অ্যান্ড 0 নামছে, 0 দিয়ে 0, আবার 0 নামলো, আবার 0 দিয়ে 0, তাহলে অ্যান্সার হলো 100। এখানে কিন্তু 5 টাকার নোট হলে 100 কিন্তু লাগবে, 5 টাকার নোট 100টা হলে তবেই কিন্তু সেটা 500 টাকা হবে। তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দেখো, ইউ হ্যাভ টু ডিস্ট্রিবিউট 72 টমেটোস ইকুয়ালি ইন 3 বাস্কেটস। 3টে বাস্কেটেই 72 টমেটোকে সমান সমান করে ডিস্ট্রিবিউট করে দিতে বলেছে। হাউ মেনি টমেটোস উইল দেয়ার বি ইন ইচ, তাহলে প্রত্যেকটা বাস্কেটে কতগুলো করে টমেটো থাকবে বের করতে হবে। দেখো একটা কিন্তু 3টে বাক্স রয়েছে, 3টে এরকম বক্স রয়েছে, প্রত্যেকটা তোমাকে সমান করে টমেটো দিতে হবে। কতগুলো টমেটো রয়েছে টোটাল? 72। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইয়েস, ডিভাইডেড করতে হবে, 72কে 3 দিয়ে ডিভাইডেড করতে হবে। তাহলে করি, চলো দেখি। দেখো 72কে 3 দিয়ে আমরা ডিভাইডেড করি, কি 3 2 আর 6, 1 নামছে, 2 নেমে গেল, 3 4 আর 12, তাহলে অ্যান্সার হবে 24। তাহলে কি কতগুলো টমেটোরা থাকবে প্রত্যেকটা বাক্সে? 24, 24 টমেটোস উইল দেয়ার বি ইন ইচ। নেক্সট দেখো, দেয়ার আর 350 ব্রিক্স ইন এ হ্যান্ডকার্ট, বিনোদ ফাউন্ড দ্য ওয়েট অফ এ ব্রিক টু বি 2 কেজি, হোয়াট উইল বি দ্য ওয়েট অফ অল দ্য ব্রিক। দেখো 350টা ব্রিক মানে ইঁট রয়েছে, 350টা ইঁট রয়েছে একটা হ্যান্ডকার্টে, ঠিক আছে, ঠেলা গাড়ি, হ্যান্ডকার্ট মানে ঠেলা গাড়ি, এতে 350টা ব্রিক রয়েছে। বিনোদ কিন্তু একটা ব্রিকের দাম, একটা ব্রিকের ওয়েট বলছে 2 কেজিস, ওয়েট অফ এ ব্রিক টু বি 2 কেজি, একটা ইঁটের হচ্ছে ওয়েট 2 কেজি।
হোয়াট উইল বি দ্য ওয়েট অফ অল দ্য ব্রিক, সমস্ত ব্রিকের ওয়েট তাহলে কত হবে, কী করতে হবে? একটা ব্রিকের ওয়েট যদি 2 কেজি হয়, 350টা ব্রিকের ওয়েট কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাই 350কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো 350কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসছে, 200 5 2 10, হাতে কত 1 3 2 6 অ্যান্ড 1 7, তাহলে কত হচ্ছে 700। তাহলে হোয়াট উইল বি দ্য ওয়েট অফ অল ব্রিক, 700 কেজি, তাই তো? 700 কেজি। তো স্টুডেন্টস, আমি যেগুলো করালাম আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তো তোমরা এটা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওকে স্টুডেন্টস, টুডে ক্লাস এন্ডেড হিয়ার, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।